ঘটনা ঘটানো হয়েছে। আল্লাহ জালেমের জুলুমে শিকার হইয়াছে আজকের এইখানে মৃত্যুবরণ করলো। এই জালেমের কারাগার উনি ধুকে ধুকে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়, এটা একটা বিচার বিভাগে হত্যাকাণ্ড ঘটনা ঘটানো হয়েছে। আমরা আল্লাহর কাছে শুধু বিচার দিব, আল্লাহ যেন জালিমের মস্তককে চারখার করে দেয় এবং ইসলামের বিজয় যেন মাটিতে হয় ইনশাআল্লাহ। আমরা আমাদের আল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দেয় এবং উনি যেন উনার এই রক্ত আমরা ইনশাআল্লাহ বৃথা যেতে দিব না। এই জমিন ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করে আমরা এই রক্তের বদলা নিব ইনশাআল্লাহ। আল্লাহ জালেমের জুলুমে শিকার হইয়াছে আজকের এইখানে মৃত্যুবরণ করলো। আল্লাহ বাংলাদেশে এবং এই উপমহাদেশ এবং বলা যায় যে সাউথ এশিয়ার সবচেয়ে বড় আলেম এবং একজন প্রথিত দশা আলেম হিসেবে তিনি স্বীকৃত গোটা বিশ্ব। তার এই অবদান এই উপমহাদেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে এবং তার যে প্রভাব, তার যে বক্তৃতা, এগুলো কিয়ামত পর্যন্ত জারি থাকবে বলে আমরা মনে করি। আমাদের তার পরিবারের লোকেরা রেগুলার তার সাথে যোগাযোগ রেখেছেন, কিন্তু কারাগার তো কারাগারই জানেন যে সেখানে কারাগারে যথাযথ চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। তাৎক্ষণিকভাবে কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হলে কারাগারে সে ধরনের ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা কিন্তু নেই। তিনি ক্রিটিক্যাল একটা অবস্থায় পৌঁছার পরে কিন্তু তাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে আনার পরেও আমরা যতটুকু জানি যে তার যে যথাযথ পরিচর্যা সেটি হয়। তার মতো একজন আলেমকে তিনি এখনও মিথ্যা একটা মামলায় তাকে কিন্তু বানোয়াট একটি মামলায় তাকে এই আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ধরনের একজন আলেমকে তার অসুস্থতার এই অবস্থায় তাকে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা উচিত ছিল। আজকাল সুস্থ মন্ত্রীরা মেডিকেল চেক আপের জন্য দেশের বাইরে যায়, কিন্তু এ ধরনের একজন আলেম যে 16 কোটি মানুষ আজকে আপনি ভোট নেন, এই বাংলাদেশের 18 কোটি মানুষ তার পক্ষে রায় দেবে এবং যারা এই দেশকে জবরদখল করে রেখেছে তাদের সুপরিকল্পিত একটা বিচারিক হত্যাকাণ্ড আল্লামা দিল। এইটি আমরা জানি না, এটা তার পরিবারের সদস্য বলতে এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটি কোনোভাবেই প্রমাণিত নয়। ফিরোজপুর এবং ওই এলাকার মুক্তিযোদ্ধারা তারা নিজেরা সাক্ষী দিয়েছেন যে তিনি কোনো ধরনের